ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে গ্রুপ 17 এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা গ্যাস, কিন্তু এই হাইড্রোজেন ক্লোরাইডকে যখন আমরা জলের মধ্যে দ্রবীভূত করব তখন তাকে আমরা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটোরই সংকেত কিন্তু HCl। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা আজকে হবে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, দেখো এটা খুব সোজা হাইড্রোজেন ক্লোরাইড, এবং হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি? হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে HCl। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে HCl। এই হাইড্রোজেন ক্লোরাইডের আমরা যেটা করব, প্রথমে হাইড্রোজেন ক্লোরাইডের প্রস্তুতি করব, অর্থাৎ আমরা প্রিপারেশন, আমরা হাইড্রোজেন ক্লোরাইডের প্রিপারেশন, আমরা ল্যাব প্রিপারেশন করব। আমরা ল্যাব প্রিপারেশন করব হাইড্রোজেন ক্লোরাইডের প্রস্তুতি, ল্যাব প্রস্তুতি, ল্যাব প্রিপারেশন। ল্যাবরেটরিতে আমরা হাইড্রোজেন ক্লোরাইড কীভাবে প্রস্তুত করি? দেখো, ল্যাবরেটরিতে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করতে গেলে একটা ক্লোরিন সমৃদ্ধ একটা যৌগ নিতে হবে, সেই যৌগটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডকে H2SO4 সহ, গাঢ় H2SO4 কনসেন্ট্রেটেড বা গাঢ় H2SO4 সহ তুমি যদি উত্তপ্ত করো 420 কেলভিন তাপমাত্রায়, তুমি যদি উত্তপ্ত করো 420 কেলভিন তাপমাত্রায় যদি তুমি উত্তপ্ত করো, তাহলেই তোমার কিন্তু এখানে HCl নির্গত হবে। কারণ আমি বলেছিলাম যে হাইড্রোজেনের ক্লোরিনের, ক্লোরিনের হাইড্রোজেনের প্রতি একটা তীব্র আসক্তি থাকে এবং HCl নির্গত হবে। এবং এখানে দেখো, এখানে যদি একটা H প্রতিস্থাপিত হয়, একটা H কে যদি একটা Cl নিয়ে নেয় তাহলে আরেকটা H রয়ে যেতে পারে, এবং একটা H যদি রয়ে যায় তাহলে কিন্তু এইখানে সেই H-টা যে একটা N এ দখল করবে, এবং সেখানে কি হবে দেখো, সেখানে এটা উৎপন্ন হবে NaHSO4, অর্থাৎ সোডিয়াম বাই সালফেট, সোডিয়াম বাই সালফেট উৎপন্ন হবে। এখানে H2SO4 এর একটা H Cl এর সঙ্গে যুক্ত হলো এবং আরেকটা H রয়ে গেল, এবং সেই H, সেই যে H-টা রয়ে গেল, সেই H-টা একটা রয়ে গেল এবং তার সঙ্গে Na যুক্ত হয়ে NaHSO4 বা সোডিয়াম বাই সালফেট লবণ কিন্তু তৈরি করলো, এবং এই লবণকে, এই ধরনের লবণকে আমরা বলবো, আমরা বলবো অ্যাসিড লবণ। এটার নাম হচ্ছে সোডিয়াম বাই সালফেট। এবার তুমি যদি এই দুটোকেই প্রতিস্থাপিত করতে চাও, হাইড্রোজেনের এই দুটো হাইড্রোজেনকেই তুমি যদি প্রতিস্থাপিত করতে চাও সোডিয়াম দ্বারা, তাহলে তোমাকে টেম্পারেচারটাকে বাড়াতে হবে। এবার এখানে টেম্পারেচারটা যদি তুমি 824 কেলভিন টেম্পারেচার রাখো, তাহলে এখানেও HCl উৎপন্ন হবে এবং দুটো হাইড্রোজেনই কিন্তু সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, এবং সেক্ষেত্রে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। এই দুটো ধাপেই কিন্তু বিক্রিয়া করা যেতে পারে। তুমি যদি চাও যে সোডিয়াম বাইসালফেট লবণ পাবে, তাহলে এখানে 420 কেলভিন তাপমাত্রা রাখো, আর যদি তুমি চাও যে এখানে সোডিয়াম সালফেট লবণ হবে, অর্থাৎ দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে সালফিউরিক অ্যাসিডে তুমি এনে দ্বারা প্রতিস্থাপিত করে দেবে, তাহলে টেম্পারেচারটা 824 কেলভিন রাখো। কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে আমরা কি প্রিপারেশন করছি, হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl। 420 কেলভিন তাপমাত্রা তুমি HCl পাবে, 824 কেলভিন তাপমাত্রা তুমি কিন্তু HCl পাবে। সুতরাং এইভাবেই কিন্তু আমরা পরীক্ষাগারে আমরা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করে থাকি। এই দেখো, এবার হাইড্রোজেন ক্লোরাইডের আরেকটা কথা জানতে হবে, হাইড্রোজেন ক্লোরাইডের শুষ্ককরণ। শুষ্ককরণ, হাইড্রোজেন ক্লোরাইড এই যে বিক্রিয়া মাধ্যমে তৈরি হচ্ছে, তো এর মধ্যে যে কোনো জিনিস যখন তৈরি হয় তখন তার মধ্যে কিন্তু একটু জল রয়ে যায়, জলীয় বাষ্প রয়ে যায়, তো তাকে ড্রাই করার প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্য হাইড্রোজেন ক্লোরাইডকে শুষ্ককরণের জন্য আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হাইড্রোজেন ক্লোরাইডের, এটা চরিত্র তো অম্লিক, অ্যাসিডিক চরিত্র, এটা চরিত্র হচ্ছে অ্যাসিডিক। সুতরাং একে শুষ্ক করার জন্য আমরা ব্যবহার করব একটা অ্যাসিডিক, একটা নিরোধক, নিরোধক মানে যে জল বার করে দেবে সেটা হচ্ছে গাঢ় H2SO4। এই নিরোধক রূপে কিন্তু আমরা গাঢ় H2SO4 ব্যবহার করব। কারণ কি? কারণ এখানে গাঢ় H2SO4ও কিন্তু অ্যাসিড, সুতরাং অ্যাসিড এবং অ্যাসিড বিক্রিয়া হবে না, নো রিয়াকশন, কেবলমাত্র অ্যাসিড এই HCl এর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে সে কিন্তু শুষে নেবে, অর্থাৎ জলটাকে কিন্তু সে নিরোধন করে দেবে, জলটাকে সে বাইরে বার করে নেবে। সেই জন্য গাঢ় H2SO4 আমরা ব্যবহার করে থাকবো। আমরা এর আগেও করেছি যে যে প্রকৃতির, যাকে আমরা শুষ্ক করতে চাইছি সেই সেই পদার্থটা যে প্রকৃতির, যদি আম্লিক হয় আম্লিক, যদি ক্ষারীয় হয় ক্ষারীয়, আর নিরোধক হিসেবে যেটা ব্যবহার করব সেটা কিন্তু সেম হতে হবে, সেম প্রকৃতির হতে হবে। এখানে HCl হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির, গাঢ় H2SO4 হচ্ছে অ্যাসিডিক প্রকৃতির, সুতরাং এরা কিন্তু বিক্রিয়া করবে না। যদি নিরোধক হিসেবে যদি আমাদের আরো নিরোধক আছে, যদি ক্ষারীয় নিরোধক যদি তুমি ব্যবহার করতে, ধরো এখানে তুমি CaO ব্যবহার করছো, CaO খুব ভালো নিরোধক, যেটা অ্যামোনিয়া শোষকরণের কাজে লাগে, এবং অ্যামোনিয়া, এই CaO ব্যবহার করলে HCl তো অ্যাসিডিক আর CaO হচ্ছে ক্ষারীয়,
তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া ক্যালসিয়াম লবণ এবং জল উৎপন্ন হবে, CaCl2 এবং H2O। সুতরাং এই CaCl2 আমি কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ আমি শুষ্ককরণের কাছে শুষ্ককরণ করার জন্য এই সেলের মধ্যে যে জল আছে সেটা বার করার জন্য আমি কিন্তু নিরোধক ব্যবহার করছি। সেই নিরোধকটাই যদি বিক্রিয়া করে যায় তাহলে আমার সেই নিরোধকটা কোনো মতেই ব্যবহার করা যাবে না। এখানে সিও ব্যবহার করতে পারবে না, এনএইচ এনএইচ ক্ষার জাতীয় পদার্থ, ক্ষারীয় পদার্থ এটা ব্যবহার করতে পারবে না, কারণ এনএইচ এর সঙ্গে বিক্রিয়া এনএসিএল এনএসিএল এবং H2 উৎপন্ন হবে, বিক্রিয়া করে যাবে। এনএইচ তুমি ব্যবহার করতে পারবে না নিরোধক রূপে। তুমি কেওএইচ এনএইচ ব্যবহার করতে পারবে না, কেওএইচ তুমি ব্যবহার করতে পারবে না, কারণ এখানে কেসিএল এবং H2 উৎপন্ন হয়ে যাবে, বিক্রিয়া করে যাবে, ব্যবহার করতে পারবে না। ক্ষারীয় এগুলো ক্ষারীয় বলে। ইভেন যদি তুমি ফসফরাস পেন্টক্সাইড নাও, ফসফরাস পেন্টক্সাইডও খুব ভালো নিরোধক। এটা কিন্তু আম্লিক, এটা কিন্তু আম্লিক, ঠিক এটা কিন্তু আম্লিক, কিন্তু আর HClও আম্লিক। কিন্তু মুশকিল হলো এই P2O5 আম্লিক HCl অ্যাসিডিক মানছি, কিন্তু P2O5 HCl এর সঙ্গে বিক্রিয়া করে যায়। বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে POCl3, POCl3 এবং HPO3, POCl3 এবং HPO3 তৈরি করবে, যেটা কিন্তু বিক্রিয়া করে যায়। সুতরাং আমরা কিন্তু P2O5কেও ব্যবহার করতে পারব না। আমি এমন একটা নিরোধক নেব যে যার প্রকৃতি আমি যাকে শুষ্ক করতে চাইছি তার প্রকৃতির সঙ্গে এক হবে, এটা যেমন ঠিক, এবং যে নিরোধকটা আমি ব্যবহার করব সেই নিরোধকের সঙ্গে যাকে আমি শুষ্ক করতে চাইছি সে যেন বিক্রিয়া না করে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এখানে ফসফরাস পেন্টক্সাইড অ্যাসিডিক মানছি, HCl অ্যাসিডিক কন্ডিশন মিলে যাচ্ছে, এবং দ্বিতীয় কন্ডিশন মিলছে না, কারণ ফসফরাস পেন্টক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়া করে যাচ্ছে। যদি শুষ্ককরণ করতে গিয়ে যদি বিক্রিয়া করে যায় যাকে শুষ্ক করতে চাইছি, তাহলে তাকে তো আমি নিরোধক হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে তো আমার HCl তো আলটিমেট উৎপন্ন থাকবে না, HCl এর বদলে আমরা কিন্তু POCl3 বা HPO3 পেয়ে যাবো। সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু P2O5কেও নিতে পারি না, আমরা HClকে নিরোধক, HCl এর নিরোধন করার জন্য গাঢ় H2O4কে কিন্তু ব্যবহার করে থাকি। এটা ভালো করে করবে। এবং দেখো এবার আমরা এর ধর্ম করব, হাইড্রোজেন ক্লোরাইডের ধর্ম করবো, হাইড্রোজেন ক্লোরাইডের ধর্ম। দেখো হাইড্রোজেন ক্লোরাইডের আমরা ধর্ম আমরা আলোচনা করব, হাইড্রোজেন ক্লোরাইডের ধর্ম। তো ধর্মের মধ্যে আমরা যেটা করব, দেখো একটা ভৌত ধর্ম প্রথমে আলোচনা করি। ভৌত ধর্ম যে হাইড্রোজেন ক্লোরাইড এটা কিন্তু মূলত, এটা কিন্তু একটা বর্ণহীন গ্যাস, এটা হচ্ছে শ্বাসরোধী, যেটা গ্যাসের বিশেষ বেশিরভাগই হয় এরকম শ্বাসরোধী, শ্বাসরোধী ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধযুক্ত ঝাঁঝালো একটা গ্যাস, সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এবং জলে অতিমাত্রায় দ্রাব্য, জলে এটা জলে অতিমাত্রায় দ্রাব্য হবে, জলে অতিমাত্রায় দ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য, জলে অতিমাত্রায় দ্রাব্য, জলে অতিমাত্রায় দ্রাব্য। এবং এর যে জলীয় দ্রবণ, হাইড্রোজেন ক্লোরাইডের যে জলীয় দ্রবণ সেটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। জলীয় দ্রবণ হচ্ছে, জলীয় দ্রবণ হলো মানে HCl এর জলীয় দ্রবণকে বলবো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের পরীক্ষাগারে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং পরীক্ষাগারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় তার প্রতি 100 ml দ্রবণে প্রায় 39 ml HCl থাকে, এবং এটা হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রতি 100 ml দ্রবণে যদি 39 ml HCl থাকে তাহলে সেটা কিন্তু গাঢ় HCl বলেই আমরা ধরবো। এবং এটা আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এবং এটাকে প্রতি 100 ml যদি 39 ml গাঢ় HCl থাকে তাহলে বাদ বাকি 61 ml কিন্তু জল থাকবে, এবং সেটা হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা তোমরা করবে ভৌত ধর্মের মধ্যে। এবার আমরা রাসায়নিক ধর্ম করব, রাসায়নিক ধর্ম হাইড্রোক্লোরাইডের রাসায়নিক ধর্ম। দেখো রাসায়নিক ধর্ম আমরা করতে চাইছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রথম আমরা যেটা করব রিয়াকশন উইথ অ্যামোনিয়া, NH3 সঙ্গে বিক্রিয়া, NH3 সঙ্গে বিক্রিয়া। তো NH3 সঙ্গে বিক্রিয়া করবে, NH3 সঙ্গে এর সঙ্গে বিক্রিয়া করে HCl, তুমি জানো এই বিক্রিয়াটা আগেই করেছো অ্যামোনিয়ার সঙ্গে করেছো। অ্যামোনিয়া আর HCl পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া, এবং এই অ্যামোনিয়া হচ্ছে গ্যাসীয়, HCl হচ্ছে গ্যাসীয়, কিন্তু NH4Cl হচ্ছে একটা সলিড, এবং এটা NH4Cl এর সাদা ধোঁয়া কিন্তু নির্গত হবে, সাদা ধোঁয়া। এই সাদা ধোঁয়ার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছোট 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 পার্টিকেল হিসেবে থাকে। ধোঁয়া মানে এখানে সাদা ধোঁয়া বেরোচ্ছে মানে গ্যাসীয় প্রোডাক্ট নয়, NH4Cl ছোট ছোট পার্টিকেল হিসেবে থাকে, সেই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড কে আমরা সলিড হিসেবেই ট্রিট করব। সেই জন্য
দেখো এটা একটা এরকম বিক্রিয়া তোমাদের ক্লাস টেন থেকেই পড়ে, দুটো গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ উৎপন্ন এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও। এটা সেই বিক্রিয়া, অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সলিড। দ্বিতীয় নম্বর যেটা করবো, ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া তো হাইড্রোজেনের উপরে তড়িদাশন শ্রেণীতে যে ধাতুগুলো আছে তাদের সঙ্গে যদি তুমি বিক্রিয়া ঘটাও হাইড্রোজেন ক্লোরাইডের, তাহলে একদম অবভিয়াসলি ধরো হাইড্রোজেনের উপরে তড়িদাশন শ্রেণীতে জিঙ্ক আছে, তুমি জিঙ্কের সঙ্গে এই HCl এর বিক্রিয়া ঘটাচ্ছ। বিক্রিয়া ঘটলে কি হবে, বিক্রিয়া ঘটলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে তার সঙ্গে যদি তুমি অ্যাসিড বিক্রিয়া ঘটাও তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা একদম নিশ্চিত। এবং তার সঙ্গে সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, একটা লবণ উৎপন্ন হবে। তুমি ব্যালেন্স করতে চাও, টু HCl ব্যালেন্স করে দাও। ধাতুর সঙ্গে বিক্রিয়া, তুমি যদি এখানে যদি জিঙ্কের বদলে তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম নাও, ম্যাগনেসিয়াম এখানে যদি ম্যাগনেসিয়াম নিয়ে বিক্রিয়া ঘটাও, ম্যাগনেসিয়াম আর HCl বিক্রিয়া ঘটালে এখানেও হাইড্রোজেন গ্যাস নির্গত হবে এবং MgCl2 উৎপন্ন হবে। তুমি যদি এখানে আয়রন নাও, আয়রন নিলেও তাই হবে, আয়রন নিলেও H2 গ্যাস নির্গত হবে এবং FeCl2 লবণ উৎপন্ন হবে। তো যেমন তড়িদাশন শ্রেণীতে যেগুলো হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে তাদের সঙ্গে তুমি যদি HCl এর বিক্রিয়া ঘটাও, কোনো অ্যাসিডের বিক্রিয়া ঘটাও, তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস রিলিজ হয়, এটা তোমরা অনেকদিন আগে থেকেই জানছো। এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট লবণ, ক্লোরাইড লবণ কিন্তু উৎপন্ন হবে, এই জায়গাটা তোমরা খেয়াল করবে। এবং দেখো এরপরে আমরা করবো, দুটো বিক্রিয়া আমরা কমপ্লিট করলাম, এরপরে যেটা করবো মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া। তিন নম্বর আমরা যে বিক্রিয়াটা করবো এগুলো তোমরা নোট করবে, মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া, মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া, মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে, মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া, মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া। দেখো মৃদু অ্যাসিড বলতে কি বোঝায়, দেখো আমি একটা মৃদু অ্যাসিডের উদাহরণ দিচ্ছি, H2CO3, এটা কি, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে একটা খুব মৃদু অ্যাসিড। এটা কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করলে তুমি কার্বনিক অ্যাসিড পাবে। এর লবণ, মৃদু অ্যাসিডের লবণ, যদি মৃদু অ্যাসিডের লবণ মানে কি, এখানে প্রতিস্থাপন যোগ্য যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনকে কোন একটা ধাতু দ্বারা তুমি প্রতিস্থাপিত করে দাও তাহলেই লবণ হয়ে যাচ্ছে। তাহলে H2CO3 কে তুমি যদি Na দ্বারা প্রতিস্থাপিত করো সেটা কি হচ্ছে, Na2CO3, এটা হচ্ছে মৃদু অ্যাসিডের লবণ। তো এর সঙ্গে যদি তুমি HCl এর বিক্রিয়া ঘটাও তাহলে কি হবে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একদম নিঃসৃত উৎপন্ন হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে জল উৎপন্ন হবে, এবং এবং যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NaCl, কার্বন ডাইঅক্সাইড জল এবং যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NaCl উৎপন্ন হবে। ব্যাস দেখো সোডিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে মৃদু অ্যাসিডের লবণ। সোডিয়াম কার্বনেটের সঙ্গে তুমি HCl এর বিক্রিয়া ঘটাও, কার্বন ডাইঅক্সাইড পাবে, কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির নীতিও, এটা ক্লাস 11 পড়েছ, এবং H2O পাবে এবং তার সঙ্গে সঙ্গে NaCl পাবে। এবং এখানে তুমি ব্যালেন্স করতে চাও, Na2CO3 প্লাস 2HCl ইজ ইকুয়াল টু 2NaCl, 2NaCl প্লাস CO2 প্লাস H2O, প্লাস ব্যালেন্স হয়ে গেল। তো মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া এইরকম তুমি এটাকে করতে পারো। দেখো এখানে মৃদু অ্যাসিড একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, এর লবণ, এর লবণ কি হবে, এখানে হাইড্রোজেনকে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করে দাও তাহলে লবণ হয়ে যাবে, এবং এর লবণ হচ্ছে Na2S। তো Na2S এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাও, Na2S এর সঙ্গে যদি তুমি HCl এর বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন হবে NaCl এবং H2S, NaCl এবং H2S উৎপন্ন হবে। তো দেখো মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া করছে করে সংশ্লিষ্ট ক্লোরাইড এবং আরেকটা জিনিস তৈরি হচ্ছে। তো দেখো এখানে এরকম ভাবেই হয়েছে, এবং এটাকে তুমি ব্যালেন্স করো, 2HCl আর 2NaCl, ব্যাস মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া, এই দুটো রিয়াকশন করলেই যথেষ্ট, করবে মৃদু অ্যাসিডের লবণের সঙ্গে বিক্রিয়া। এরপরে যেটা করবো চার নম্বর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, HNO3 এর সঙ্গে বিক্রিয়া, HNO3 এর সঙ্গে বিক্রিয়া। দেখো এটা কিন্তু আমরা HNO3 যখন পড়ি তখনই পড়েছিলাম যে একায়তন গাঢ় HCl, একায়তন গাঢ় HCl, গাঢ় HCl আর তিন আয়তন গাঢ়, একায়তন গাঢ় HCl, একায়তন নয় তিন আয়তন গাঢ় HCl ও একায়তন গাঢ় HNO3, এই দুটোর মিশ্রণকে কি বলে তোমরা জানো, যখন HNO3 পড়েছি তখনও পড়েছি, এক তিন আয়তন গাঢ় HCl আর একায়তন গাঢ় HNO3 মিশ্রণকে বলে অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া, এটা আমি রিপিট করছি কারণ আমি HNO3 যখন পড়াই তখনও পড়িয়েছি অ্যাকোয়ারিজিয়া। এই অ্যাকোয়ারিজিয়া কি করে, অ্যাকোয়ারিজিয়া সোনা গলাতে, সোনা রূপো প্ল্যাটিনাম গলাতে সহায়তা করে, সোনা রূপো
প্ল্যাটিনামকে প্ল্যাটিনাম দ্রবীভূত হয়, সোনা রূপো, রূপো হচ্ছে এজি, প্ল্যাটিনাম পিটি, এরা দ্রবীভূত হয় এই অ্যাকোয়ারিজিয়াতে। কীভাবে দ্রবীভূত হয় সেটাও আমি দেখিয়েছিলাম যে HCl আর HNO3 গাঢ় HNO3 যখন বিক্রিয়া করবে তখন জায়মান ক্লোরিন উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে নাইট্রোসিল ক্লোরাইড NOCl এবং তার সঙ্গে সঙ্গে জল উৎপন্ন হয়। এই যে জায়মান ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এই জায়মান ক্লোরাইডের সঙ্গে এই ধরো সোনা, সোনা সোনার চিহ্ন হচ্ছে AU, এই জায়মান ক্লোরিন সোনাকে সোনার সঙ্গে বিক্রিয়া করে AuClT অরিক ক্লোরাইডে উৎপন্ন করে, এবং এই অরিক ক্লোরাইড AuClT এখানে এই গাঢ় HCl এর সঙ্গে আরেকবার বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে HAuCl4 ক্লোরো অরিক অ্যাসিড তৈরি করবে, ক্লোরো অরিক অ্যাসিড তৈরি করবে যেটা হচ্ছে দ্রাব্য, এবং দ্রাব্য ক্লোরো অরিক অ্যাসিড তৈরি করবে এবং দ্রাব্য। সুতরাং এই ক্লোরো অরিক অ্যাসিডের মধ্যে এই Auটা পুরো ট্র্যাপড হয়ে যাবে, ফেসে যাবে, এবং Auটাকে আমি কিন্তু দ্রবীভূত করতে পারবো এই তিন আয়তন গাঢ় HCl এবং এক আয়তন গাঢ় HNO3 এই মেকানিজমে কাজ করবে। মূলত এখানে জায়মান ক্লোরিন উৎপন্ন, এই কথাটা খেয়াল রাখবে, এই জায়মান ক্লোরিনটা উপর সঙ্গে এখানে সোনার সঙ্গে AU ফর সোনা গোল্ড এর সঙ্গে বিক্রিয়া করে অরিক ক্লোরাইড উৎপন্ন করছে, এই অরিক ক্লোরাইড আবার HCl এর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন করছে যেটা হচ্ছে দ্রাব্য। সুতরাং সোনা কিন্তু দ্রবীভূত হয়ে যেতে পারছে, প্ল্যাটিনামের ক্ষেত্রেও একই জিনিস ঘটনা ঘটবে, তাহলে এই কথাটা খেয়াল রাখবে। আর এই NOCl কে অনেক জায়গাতে লেখা আছে, NOCl হচ্ছে টিলডেন্স রিয়েজেন্ট, এই NOCl এটাকে টিলডেন্স রিয়েজেন্ট বলে, টিলডেন্স রিয়েজেন্টও একে বলে, NOCl কে টিলডেন্স রিয়েজেন্ট এটাও বলে, এটা একটু নোট করবে, এটাকে টিলডেন্স রিয়েজেন্ট বলে NOCl কে, ব্যাস এই জায়গাটা একটু খেয়াল করবে। আর একটা বিক্রিয়া আছে, পাঁচ নম্বর বিক্রিয়া, যেটা আমাদের HCl এর শেষ বিক্রিয়া, পাঁচ নম্বর যে বিক্রিয়াটা করব সেটা HCl এর শেষ বিক্রিয়া, এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। পাঁচ নম্বর যে বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, প্রেসিপিটেশন রিয়াকশন, অধক্ষেপণ বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াতে তুমি যদি কোনো একটা নাইট্রেট লবণ নাও, ধরো AgNO3 এটা হচ্ছে সিলভার নাইট্রেট, এর সঙ্গে তুমি যদি HCl এটা লৌহ HCl হতে পারে, যে কোনো বা HCl হতে পারে, তুমি যদি যোগ করো তাহলে কিন্তু এটা কি হবে, এখানে দেখো অধক্ষেপ পড়বে কি, AgCl এর কিন্তু অধক্ষেপ পড়বে, এবং AgCl এর বর্ণটা অধক্ষেপটা যেটা পড়বে সেটা কিন্তু হোয়াইট PPT মানে প্রেসিপিটেশন পড়লো কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে কি হবে, তার সঙ্গে সঙ্গে HNO3 উৎপন্ন হবে। তো দেখো অধক্ষেপণ বিক্রিয়া ঘটাতে সক্ষম যে কোনো নাইট্রেট মূলককে কিন্তু চিনতে আমরা কিন্তু HCl ব্যবহার করে থাকি, কারণ নাইট্রেট মূলকটা চেনার জন্য আমরা HCl ব্যবহার করে থাকি। কারণ এখানে দেখো, এখানে যদি সিলভার যদি জিনিসটা থাকে, সিলভার নাইট্রেট, তাহলে কিন্তু এখানে সিলভার, আচ্ছা আমি নাইট্রেট মূলকটা না, যেখানে ধরো সিলভার জনিত, সিলভারকে চেনার জন্য কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়, সিলভার যে এখানে ধাতুটা আছে, কারণ এখানে সিলভার নাইট্রেটের সঙ্গে তুমি যে HCl যোগ করো তাহলে AgCl এর কিন্তু সাদা অধক্ষেপ পড়বে, এটা দিয়ে কিন্তু সিলভারকে আমরা শনাক্ত করতে পারবো। বা লেড নাইট্রেট PbNO3 2, এই লেড নাইট্রেট এর সঙ্গে তুমি যদি HCl যোগ করো তাহলে তুমি PbCl2 সাদা অধক্ষেপ পাবে, PbCl2 সাদা অধক্ষেপ তুমি কিন্তু পাবে, PbCl2 সাদা অধক্ষেপ হোয়াইট PPT তুমি কিন্তু পাবে। সুতরাং তুমি এখানে হোয়াইট PPT পাবে, এই লেড বা সিলভার এইগুলোকে তুমি শনাক্ত করতে পারবে, দুটোই হোয়াইট PPT পড়ছে। এরপরে আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যেটা সিলভার না লেড, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। সুতরাং এইভাবেই কিন্তু আমরা অধক্ষেপণ বিক্রিয়া, এই দুটো অধক্ষেপণ বিক্রিয়া তোমরা করবে। তো দেখো HCl এর আমরা সব বিক্রিয়াগুলো আমরা সম্পন্ন করলাম, শেষ করলাম, HCl এর আমরা প্রস্তুতি করেছি, HCl এর বিক্রিয়া করেছি, খুব ভালো করে করবে। আর HCl এর ব্যবহার এটা আমাদের শেষ টপিক, HCl এর ব্যবহার। তো HCl এর ব্যবহার অনেকগুলো আছে, পরীক্ষাগারে বিকারক রূপে খুব ভালো HCl কিন্তু খুব ভালো বিকারক, পরীক্ষাগারে HCl খুব ভালো বিকারক, পরীক্ষাগারে বিকারক রূপে HCl ব্যবহার করা হয়। তোমরা জানো যে কোনো ল্যাবরেটরি র্যাকে HCl ছাড়া চলে না, পরীক্ষাগারে HCl বিকারক রূপে ব্যবহার করা হয়, পরীক্ষাগারে HCl বিকারক রিয়েজেন্ট রূপে ব্যবহার করা হয়, এটা এক নম্বর ব্যবহার করবে। দ্বিতীয় নম্বর ব্যবহার করবে এরা কিন্তু ওষুধ ও চিনি শিল্পে ব্যবহার করা হয়, ওষুধ এবং ঔষধ ও চিনি শিল্পে কিন্তু ব্যবহার করা হয়, ঔষধ ও চিনি শিল্পে ব্যবহার করা হয়। তিন নম্বর অ্যাকোয়ারিজিয়া প্রস্তুতিতে ব্যবহার করা হয়,
অ্যাকোয়ারিজিয়া প্রস্তুতিতে ব্যবহার করে। অ্যাকোয়ারিজিয়া প্রস্তুতিতে কিন্তু আমরা এই সেলকে ব্যবহার করে থাকি। চতুর্থ নম্বর তোমরা করতে পারবে যে এনএইচ ফোর সিএল বা গ্লুকোজ আছে শিল্প উৎপাদনে, এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড গুলো তোমরা পরে ওপরের ক্লাসে শিখবে, ও গ্লুকোজের গ্লুকোজ C6H12O6 গ্লুকোজের শিল্প উৎপাদনে আমরা কিন্তু এই গাঢ় এই এই সেলকে ব্যবহার করে থাকি, হাইড্রোজেন ক্লোরাইডকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো হাইড্রোজেন ক্লোরাইড নিয়ে আমরা ডিটেলসে জানলাম, হাইড্রোজেন ক্লোরাইডের আমরা প্রস্তুতি করলাম, আমরা ধর্ম করেছি, আমরা ব্যবহার করেছি। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো, এর মধ্যে কোনো কোনো প্রশ্ন হয়তো পরীক্ষায় এসেও যেতে পারে, ভালো করে করবে। আজকে এই পর্যন্ত, এরপরে হ্যালোজেনের অক্সো অ্যাসিড সমূহ এবং আমাদের আর গ্রুপ সেভেন্টিনের আর খুব ছোটো ছোটো টপিক বাকি আছে, হ্যালোজেনের অক্সো অ্যাসিড সমূহ এবং হ্যালোজেনের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড নিয়ে আমি আরেকটা ভিডিও করব এবং সেই ভিডিওর মাধ্যমেই আমরা কিন্তু গ্রুপ সেভেন্টিন শেষ করে দিতে পারবো আশা করছি। সুতরাং তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, আজকে এই পর্যন্ত, আজকে আর বাড়াচ্ছি না, আজকে ছোটো একটা এপিসোড করলাম, এরপরে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।